লাচুং। চারপাশে পাহাড়ে ঘেরা ভ্যালির মধ্যে নর্থ সিকিমের একটা ছোট্ট গ্রাম, যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে শুধু তাকিয়ে থাকতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমি প্রাঞ্জল, আর এই ভিডিওটা আমার নর্থ সিকিম সিরিজের ফোর্থ এপিসোড। বাকি ভিডিওসগুলো আই বটনে অ্যাড করা আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপডেটস। শুরু করছি লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার দিন একদম সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচুং। এখন টাইম হচ্ছে সকাল 5:50, টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 10°C। আমরা আছি লাচুংয়ের তাংকারলা হোমস্টেতে, বেশ সুন্দর হোমস্টে, ডিটেলস আমি পরে দেখাবো আরও। কিন্তু সকালের যে ভিউটা, মানে জানলা থেকে যে ভিউটা বা টেরেস থেকে যে ভিউটা দেখা যায়, সেই ভিউটা দেখো। দেখলে কি অসাধারণ না লাচুং জায়গাটা? সত্যি সত্যি সিনিক বিউটি ইজ অসাধারণ, লাচেনের থেকে 100 times বেটার। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিরো পয়েন্ট আর ইয়ানথাং ভ্যালি। তো আমরা স্টার্ট করব হয়তো আর আধা ঘন্টার মধ্যে। আজকে জিরো পয়েন্ট আর ইয়ানথাং ভ্যালি ঘুরে আমরা আবার লাচুং আসবো, সেখান থেকে সমস্ত প্যাক আপ করে আমরা বেরিয়ে যাবো আজকে গ্যাংটকের জন্য। আমরা বেসিক্যালি কালকেই লাচুং এসেছিলাম, বাট সেই পার্টটা আমি আর শ্যুট করিনি, কারণ হালকা হালকা জিট জি বৃষ্টি পড়ছিলো। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে, বাট চুমথাং থেকে লাচুং আসার রাস্তা খুব সুন্দর। চলো তাহলে সব কিছু আমরা প্যাক করে নিচ্ছি আর একদম দেখা হচ্ছে মোটর ব্লগে। ওকে, কথা আছে খালি পেটে ধর্ম হয় না, তাই জন্য এখন ব্রেকফাস্ট করে নিতে হবে ফাট করে। এইখানে আমরা থাকছিলাম তাংকারলা রিট্রিট। সকাল সকাল স্টার্ট করছি ফর জিরো পয়েন্ট অ্যান্ড ইয়ানথাং ভ্যালি। চলো হাইয়া। ও, শুরু হচ্ছে এরকম একটা ভিউ এর সঙ্গে, হ্যাঁ উপরে বরফ জমে আছে। তবে জিরো পয়েন্টে হয়তো আমরা বরফ পাবো না অ্যাজ পার লোকাল পিপল। হ্যাঁ পেতেও পারি নাও পেতে পারি, এখন সেটা দেখা যাক, ভাগ্যের উপর ডিপেন্ড করছে। তো লাচুং পেরিয়ে এখানে একটা চেকপোস্টে আমাদের লাস্ট পারমিটের কপিটা রেখে দিল, এবার আমরা এখান দিয়ে এগিয়ে চলেছি। এখানে 20 টাকা পার বাইক নিয়েছে, পার্কিং টিকিট কিছু দেবে, আর সেটা না নিলে বলছে উপরে গিয়ে আবার চালান কাটবে। চলো কোনো ব্যাপার না। মাঝখানে পুরো জায়গাটাই ছিল আর্মি এরিয়া, পুরো আর্মি বেস ছিল, পুরো গাছপালায় ঢাকা, অন্ধকার অন্ধকার। এই জায়গাটা বেরোলাম, ঝকঝকে রোদ। মজাই আছে, মজাই আছে। দেখে আসিস মাঝখানটা,
খালি মা এখানে খালি গাড্ডা করে রয়েছে এই এর মাঝখানে। আচ্ছা ওনার গাড়ি উঠছে না, টর্ক পাচ্ছে না। ওয়াইফ যিনি ছিলেন উনি নেমে গেলেন, তারপর আস্তে আস্তে ইলেকট্রিকটা উঠে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এসব জায়গায় হতেই পারে। লোকজন সব দাঁড়িয়ে এখানে ছবি তুলছে। সুন্দর ভিউ পয়েন্ট। আরে এত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি, লাইক কিন্তু দিতে হবে, বাস লাইক দেওয়া ইম্পর্টেন্ট। বাবা দাঁড়া দাঁড়াও, যাক যাতে আগে যা। যা অসাধারণ অসাধারণ, কি বিউটি! অসাধারণ কি বিউটি! আমরা সিঙ্গেলই মরবো। Beautiful roads. Yamthang Valley is another 6 kilometers to go. But এগুলো রাস্তাঘাটে কি পড়ে আছে? আরে এর জন্যই তো বাইক, সুখ দুঃখ বর্ষা সব কিছুতে পাহাড় পর্বত নদী নালা সব পার করে দেবে। বিউটিফুল। বাট নর্থ সিকিমের যদি প্ল্যান করো তাহলে আই উড রেকমেন্ড আগে গুরুদম্বার লেক করে নাও, তারপর একটা দিন রেস্ট নাও, তারপর 0 পয়েন্ট করো এনি ডে। এই ভিউ পয়েন্টটা দেখো কি অসাধারণ, সামনের পাহাড়টার কত রকম কালার, লাল সবুজ হলুদ, এখান দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, উপরে হালকা হালকা বরফ, নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল। ওখানটাও বরফ জমে আছে। ওহ অসাধারণ অসাধারণ। জিরো পয়েন্টে যাওয়ার লাস্ট চেকপোস্ট আমরা পেরিয়ে গেছি, তবে একটা সমস্যা হয়েছিল। আমাদের বলেছিল যে পারমিটের 5টা জেরক্স কপি দিয়ে হয়ে যাবে, বাট পয়েন্ট টু বি রিমেম্বার্ড 6টা জেরক্স কপি লাগবে। এখানে স্যার খুব ভালো ছিলেন, আমাদেরকে ছেড়ে দিলেন একটু চিৎকার চেঁচামেচি করে, বাট দ্যাট ইজ ফাইন। বিকির মুখটা খুব মায়াবী, তো ও গিয়ে কান্নাকাটি করেছে, ছেড়ে দিয়েছে। আমাকে দেখে বলছিল যে ফাইন ভরতে হবে। বাট এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। উপরে পাহাড়ের মাথায় বরফ, পাহাড়ের মাথায় মেঘ। এই যে না, এখানে নামবো না, চল চল আসার সময় দেখবো।
কি ভিউ, পুরো বরফে ঢাকা পাহাড়। এখানে হালকা হালকা শেওলা ফেওলা রয়েছে, ডান দিকে এখানেও হালকা শেওলা রয়েছে। এইখানটা অতটা চাপ হচ্ছে না গুরুদম্বরের মতো। গুরুদম্বরের মোটামুটি ওই থাঙ্গু চেকপোস্টের পরে আস্তে আস্তে গাছপালার সংখ্যা এতটাই কমতে থাকে যে অক্সিজেনের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে কমে যায়। এইখানে গাছপালা আছে, এখানে আমার তো বেসিক্যালি কোনো রকম অসুবিধা হচ্ছে না, অক্সিজেন রিচটি মনে হচ্ছে। কি ভাইব জায়গাটার! ও স্নো ক্যাপ মাউন্টেন্স, অসাধারণ। এইসব বিউটি জাস্ট ভাষা এক্সপ্লেনেশন দেওয়া যায় না। আমরা জিরো পয়েন্টের অনেক কাছাকাছি চলে এসেছি, বাট এই ঠান্ডায় গোপ্রোর পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স অনেক কমে গেছে। অলরেডি 50%-এর নিচে ব্যাটারি, জানি না কতক্ষণ চলবে, চার্জ দেওয়ারও জায়গা পায়নি। এখন টাইম কটা বাজে? টাইম হচ্ছে 9:07। আমার এক্সপেকটেশন ছিল হয়তো 9:15-20 মধ্যে ঢুকে যাব, দেখা যাক। তবে জিরো পয়েন্ট আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা বিআরও মেনটেন করছে, তার জন্য রাস্তাটার কন্ডিশান এতটা ভালো। হ্যাটস অফ টু বিআরও, এত উঁচুতেও এত সুন্দরভাবে রাস্তা রাখার জন্য। বাই দ্য ওয়ে, আমার ইন্টারকমটা ডিসকানেক্টেড হয়ে গেল। এখানটা দাঁড়িয়ে আবার গোপ্রোটা একটু অফ করে নিই। না, ওইখানটা দাঁড়িয়ে করি, ওইখানটা আরো সামনে থেকে দেখাই। দেখো, আমি ওরকম ভিউ দেখতে পাচ্ছি, তোমাদের এরকম ভিউ দেখাচ্ছি। লাইক চাই বস, লাইক করে দাও। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট, বাট এখানে কোনো বরফ নেই। সো হ্যাঁ, এখন একটু হালকা হাফ ধরছে শরীরে, দেখি এগিয়ে যাই। বাবা, এখানে তো প্রচুর দোকান। ফাইন, প্রচুর দোকান এখানে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, উল্টো করে ঢোকা। ডান, জিরো পয়েন্ট, কিছুই তো নেই। বেশি কিছু নেই এখানে, আর জায়গা ভালো। চলো এখানটা যাই। হ্যাঁ, আস্তে আস্তে। পরে আসছি, এই ঝর্ণার জায়গাটা পেরিয়ে যাচ্ছি। টুক 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 টুক, হয়ে গেল দাদা, বলো। আমি, এক্সকিউজ মি, দেয়ার ইজ মোস্টলি নাথিং হিয়ার, আর জায়গাটা সুন্দর। এখানে গোপ্রোটা বন্ধ করি, ক্যামেরাটা বার করি। মেন জিরো পয়েন্টের যেখানে ভিড়টা রয়েছে সেখান থেকে ছেড়ে আরেকটুখানি এগিয়ে আসতে হবে, তাহলেই পিছনে অসাধারণ ভিউটা পাওয়া যাবে। আহ, thank you.
বেশি নড়াচড়া করলে তখন একটু হাঁপ ধরে, বাট খুব, হ্যাঁ হ্যাঁ গপ্পো, চ্যানেল নেম বি পজিটিভ, হ্যাঁ শুনলো 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 ভাই ভাই ভাই, বি পজিটিভ শিলিগুড়ি লিখকে সার্চ করনা, ঠিক আছে, চো চ্যানেল লাগা বই বারা, চলো ভাই চল, 0 পয়েন্ট ইজ কমপ্লিট, নেক্সট আমাদের স্টপ হচ্ছে, আরে বাবা, 0 পয়েন্ট ইজ কমপ্লিট, নর্থ সিকিম ইজ অলমোস্ট ডান, নেক্সট হচ্ছে আমাদের ইয়ামথাং ভ্যালি, সেটা নামা রাস্তায় পড়বে, আর কিছু টাফের ব্যাপার নেই, টাফ রাস্তা সমস্ত কমপ্লিট, ইয়েস উই হ্যাভ ডান ইট, নর্থ সিকিম ইজ কমপ্লিট, এই গোপ্রোর বেশি ব্যাটারি নেই, গোপ্রোটা বন্ধ করে দিচ্ছি, ইয়ামথাং ভ্যালি ঢোকার আগে আবার একটু দেখিয়ে দেবো, একটা ছোট সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, ব্যাস আমরা অলমোস্ট চলে এসেছি 0 পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালি, উইদিন 55 মিনিটস, আমরা ওখানে শুরু করেছিলাম 10:50, এখন বাজে 11:05, রাস্তা ভালো হওয়াতে চালানোর কোনো অসুবিধাই হলো না, ফটাফট ডিস্টেন্স কভার হয়ে গেলো, ইয়ামথাং ভ্যালি ইজ অ্যানাদার 1 কিলোমিটার টু গো, যাওয়ার সময় ইয়ামথাং ভ্যালিটা দেখালাম না, কেননা এত লোক ছিল, এত প্রচুর ভিড়ভাট্টা ছিল ইয়ামথাং ভ্যালিতে, এখন জানি না কেমন থাকবে, আর ওই নিচটা ওই ঝর্ণাটার ওখানটা মানে নদীটার ওখানটা যাওয়ার ইচ্ছা আছে, আজকে অতটা শরীরে কষ্ট হচ্ছে না, কেননা অবশ্যই গুরুদম্বরের রাস্তা অনেক টাফ ছিল, সেই জন্য ওটা অনেক চাপের লাগছিল, এইখানে তো কোনো অসুবিধাই হলো না, পুরোটা সুন্দর চলে আসলাম, লোকজন নিচে যাচ্ছে, নিচে যাবো ভাবছি বাইকটা এখানে রেখে, চলো এবার নিচে যাওয়া যাক, প্রচুর এখানে ইয়াক ঘুরছে, তবে আজকে মানে এই সময়টা বেশি ফুল টুল পাওয়া যায় না, জুলাই আগস্ট ওই সময়টা আসলে অনেক বেশি ফুল পাওয়া যায়, কী হয়েছে নদীটার সামনে যাই, নামা তো খুব ইজি, ওঠা খুব কঠিন, চলে এসেছি ইয়ামথাং ভ্যালির একদম নিচের পাড়টায়, এই জায়গাটা দেখো একটা নদী বয়ে যাচ্ছে, আর চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা, স্বাভাবিক করে ভ্যালি সিনেমাটিক্স দেখায়, হ্যাঁ বেটার, যত রোদ উঠছে তত চকচকে হয়ে গেছে জায়গাটা, এটা কাজ করো চুপচাপ এই নদীর শব্দটা শোনো, এই উঠতেই ফেটে যায় মোটামুটি, ওই বাইকটা ওইখানে রাখা অনেকটা জোরে, যেখান থেকে গাড়িটা যাচ্ছে ওই রাস্তায় বাইক রাখা, অলরেডি হাঁপাচ্ছি, না এসব কষ্টের ভিডিও দেখাবো না, চলো ইয়ামথাং ভ্যালিও কমপ্লিট, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের লাচুং, লাচুংয়ে আমাদের হোটেল, তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো গ্যাংটক, ওকে, আমি হয়তো নর্থ সিকিমের পুরো ট্রাভেল ব্লগটা হয়তো গ্যাংটকে গিয়ে শেষ করে দেবো, কেননা আর দেখানোর কিছু নেই সত্যি কথা বলতে, বাড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে পুরো নর্থ সিকিম পার্ট কমপ্লিট করে দেন গ্যাংটক, আই থিঙ্ক দ্যাট উইল বি কভার্ড, তো দেখা যাক এখনও আমি চিন্তাভাবনা করছি, তো লেটস স্টার্ট আপ টু লাচুং, হ্যাঁ ফাইনালি উই আর ব্যাক টু আর হোটেল, এখন জাস্ট এখান থেকে লাঞ্চ করবো তারপর বেরিয়ে যাবো, এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি,
দেখা হবে পরের এপিসোডে লাচুং টু গ্যাংটক। ওকে বাই।